हेलो व्यूअर्स, हिंदू शास्त्र चैनले अपन के स्वागतम। आज हमें अपन के बोल जो कौन पांच जिनिस मानिबेगे रखले देवी लक्ष्मी प्रसन्न हन। शास्त्रे एमन कतगुली जिनिसेर कथा वर्णित आछे जा पार्स बा मानिबेगे रखले अर्थनैतिक समस्या हवार आशंका एकेबारे कमे जाए। शुधु ताई नय, माँ लक्ष्मी एवं धन देवता कुबेर एतटाई प्रसन्न हन जे बड़लोक हये उठार स्वप्न पूरण होतेओ समय लागे ना। ताई अल्प समय जदि अधिक टाकार मालिक होते चान ताहले एई जिनिसगुली आपनार पैकेटे राखते भूलबेन ना। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। গুমতি চক্র, এমনটা বিশ্বাস করা হয় যে করির মতো দেখতে সাদা রঙের গোলাকার এই জিনিসটি মানিব্যাগ বা পকেটে রাখলে অর্থনৈতিক উন্নতি তো ঘটেই, সেই সঙ্গে হারিয়ে যাওয়া মানসিক শান্তিও ফিরে আসে। ফলে মানিব্যাগে তো টাকা থাকেই, সেই সঙ্গে মনও আনন্দে মেতে ওঠে। প্রসঙ্গত, গুমতি চক্র যে কোনো দোষকর্মার দোকানে পেয়ে যাবেন, তবে এটি মানিব্যাগে রাখতে হবে বিজুর সংখ্যায়। অর্থাৎ হয় মানিব্যাগে তিনটি গুমতি চক্র রাখতে হবে, নয়তো একটা রাখতে হবে। পদ্মফুলের বীজ, বাস্তু বিশেষজ্ঞদের মতে পদ্মফুলের বীজ পকেটে বা টাকার ব্যাগে রাখলে আশেপাশের পজিটিভ শক্তির মাত্রা বাড়তে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই গুড লাক প্রতিদিনের সঙ্গী হয়। আর এমনটা হলে যে শুধু অর্থনৈতিক উন্নতি ঘটে এমন নয়, সেই সঙ্গে মানসিক শান্তিও ফিরে আসে এবং পরিবারের সুখ ও সমৃদ্ধির ছোঁয়া লাগে, ফলে জীবন আনন্দে ভরে উঠতে সময় লাগে না। অশত গাছের পাতা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। আসলে হিন্দু শাস্ত্রে অশত পাতাকে বেজায় শুভ জিনিস হিসাবে বিবেচিত করা হয়। তাই তো এই প্রাকৃতিক উপাদানটি মানিব্যাগে রাখলে যে কোনো ধরনের অর্থনৈতিক সমস্যা মিটে যায়, সেই সঙ্গে গৃহস্থে মা লক্ষ্মীর আগমন ঘটে, ফলে কর্মক্ষেত্র থেকে সামাজিক জীবন সব ক্ষেত্রেই সম্মান বৃদ্ধি পায়। তবে এক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখতে হবে, তা হলো অশত পাতাটি ভালো করে ধুয়ে মানিব্যাগে রাখতে হবে এবং এমনভাবে রাখতে হবে যাতে পাতাটি ভাঁজ না খায়। এক টাকার নোট, আজকের দিনে এক টাকার নোট পাওয়া যায় না, কিন্তু কোনোভাবে যদি এক টাকার নোট জোগাড় করে আপনার মানিব্যাগে রাখতে পারেন তাহলে কিন্তু দারুণ উপকার পাওয়া যায়। প্রসঙ্গত, নোটটি যদি একটি রূপালী কাগজে মুড়ে মানিব্যাগে রাখতে পারেন তাহলে আরও বেশি মাত্রায় সুফল পাওয়া যায়। করি, এমনটা বিশ্বাস করা হয় যে টাকার ব্যাগে সাতটি হলুদ রঙের করি রাখলে অনেক উপকার পাওয়া যায়। তাই আপনার যদি শাস্ত্রে বিশ্বাস থাকে তাহলে এই জিনিসগুলোর যে কোনো একটি আপনার মানিব্যাগ বা পার্সে রাখতে পারেন, এর থেকে কোনো উপকার না পেলেও ক্ষতির কোনো সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।